শেখ সাদী রহমতুল্লাহের কবিতা বাংলাদেশে দরুদ হয়ে গেছে। এই দরুদ হলো মেড ইন ইরান, ইরানের তৈরি কবিতা বাংলাদেশে আসে কি হয়েছে, দরুদ হয়ে গেছে। আজকে দেখা যায় এটা না পড়লে ওয়াজ মাহফিল শুরু হয় না, এটা না পড়লে বাড়ি উদ্বোধন হয় না, এটা না পড়লে ঘর উদ্বোধন হয় না, এটা না পড়লে দোকান উদ্বোধন হয় না, এটা না পড়লে গাড়ি উদ্বোধন হয় না, এটা না পড়লে রাস্তা উদ্বোধন হয় না, এটা না পড়লে টয়লেট পর্যন্ত উদ্বোধন হয় না, এটা করি সব উদ্বোধন করতে হয়। আচ্ছা, এত সুন্দর এত মজাদার শেখ সাদির তৈরি করা ইরানি দরুদ, এত মজাদার দরুদ, আমার কাছে বেশি আফসোস লাগে আহারে এই দরুদটা ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলো না। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি সারা জীবন চেষ্টা করি ওই দরুদটা একবারও পড়তে পারে নাই, পারছে না। আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির আমলে তো এটা দরুদ এটা তৈরি হয় নাই। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি পাইলেন না, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলাইহি পান নাই, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি পান নাই, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পান নাই। আহারে, কাদেরী তরিকাদের কত দুঃখ যে কাদেরিয়া তরিকার যিনি জনক সে আব্দুল কাদের জিলানীও দরুদটা পাইল না। কি বলেন, আফসোস না? এত সুন্দর দরুদ আমরা বাংলাদেশে পাইছি যেটা আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি পাইল না। আচ্ছা, এটা যখন আমরা পড়ছি তখন সুন্দর লাগছে না? তো মানুষ কয়, আরে মিয়া দেখো কত সুন্দর দরুদ, আর তোমরা কয়টা বেদাত, দরুদ পড়ছি কত সুন্দর লাগছে। আবার দেখবেন ওয়াজ মাহফিলের শুরুতে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, বাস আপনারা পড়েন আমি চা খাই। বক্তা লাগাই দিছে, লাগাই দি বক্তা চা খাইতেছে, কি সুন্দর। খালি বক্তা শেষে দি মাওলানা মুহাম্মদ, পড়েন সবাই, বক্তা চা খাইলো একটু, কি সুন্দর দরুদ। এই দরুদ ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পান নাই, যদি পাইতেন হানাফি মাযহাবের কিতাবে কিতাবে লেখা থাকতো, থাকতো না? আপনি হেদায়া বলেন, কুদুরি বলেন, যত কিতাব আছে কোন কিতাবে আছে এই দরুদ? কিন্তু বাংলাদেশের ঘরে ঘরে আরো কত দরুদ, দরুদে নারী আছে আগুনের দরুদ, দরুদে মাহি আছে মাছের দরুদ, আরো অসংখ্য নতুন নতুন দরুদ এই দেশে, অথচ সুন্নতি দরুদের খবরে নাই, সুন্নতি জিকিরের খবর নাই। নতুন নতুন নিত্য নতুন প্রতিদিন জিকির আবিষ্কার হয়, প্রতিদিন নতুন নতুন জিকির আসে। এখন ফেসবুকের যুগ হই, ইন্টারনেটের যুগ হই, প্রতিদিন নতুন নতুন জিকির পাওয়া যায়, পাননি আপনারা? প্রতিদিন আবিষ্কার হয়, লাফালাফির জিকির, নাসানাসির জিকির, কোদালি জিকির, উড়ালি জিকির, কত রকমের যে জিকির আছে, আল্লাহ আকবার। এই জিকির গুলো কোন তরিকার বলেন দেখি? হ্যাঁ, 126 তরিকার জিকির, অথচ সাহাবা ইকরাম রাদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তারা আল্লাহর ওলি ছিলেন কিনা? ওলি না, খালি ওলির বাপ, সাহাবা ইকরাম খালি ওলি না, ওলি আরব দেশে যাই কইেন বলে ভাই আমি হাফেজ না, হাফেজের বাপ আবু হাফেজ, ওরা মনে করবে যে আল্লাহু আকবার, এই হাফেজ হাফেজের উস্তাদ চলে এসেছে আরব দেশে। আবু হাফেজ মানে হাফেজের বাপ, মানে খালি হাফেজ না, আল্লাহ আকবার, আগা গোড়া সব মুখস্থ নখদর্পণে, এরকম হাফেজ। সাহাবায়ে কেরাম শুধু আল্লাহর ওলি না, ওলির বাপ, কারণ জান্নাতের সার্টিফিকেট পাই গেছে। সাহাবায়ে কেরামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের সনদ দিয়ে দিয়েছেন, সূরা তাওবার 100 নম্বর আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসসাবিকুনাল আউওয়ালুনা মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার ওয়াল্লাযীনা ইত্তাবাউহুম বিইহসান রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন যালিকা লিমান খাশিয়া রাব্বা। এটা অন্য আয়াতে, এখানে বলছেন ওয়া আআদ্দা লাহুম জান্নাত, ওয়া আআদ্দা লাহুম জান্নাত, আল্লাহ পাক এদের জন্য জান্নাত বানিয়ে রেখেছেন, সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরাম যে জান্নাতের সনদ পাওয়া বলি, তারা কোন তরিকায় জিকির করছে বলেন?
কোন তরিকায় জিকির করে সাহাবায়ে কেরাম আল্লাহর ওলি হয়েছে? তরিকায় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে আল্লাহর ওলি হয়েছেন। তাহলে লক্ষাধিক সাহাবায়ে কেরাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় জিকির করে যদি আল্লাহর ওলি হতে পারে, আমি আপনি কেন ওই তরিকায় জিকির করে ওলি হতে পারবো না? আমার আপনার জন্য কেন 126 তরিকার জিকির দরকার? আচ্ছা, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আল্লাহর ওলি ছিলেন কিনা কে বলেন? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি কোন তরিকার জিকির করে ওলি হয়েছে বলেন? তরিকায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর জিকির করছেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে সিস্তিয়া তরিকার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে নকশবন্দিয়ার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে মুজাদ্দিদিয়া তরিকার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে খাস মুজাদ্দিদিয়ার জিকির ছিল না, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এর যুগে সিস্তিয়া সাবেরিয়ার জিকির ছিল না। তাহলে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ এসব তরিকার জিকির ছাড়াও আল্লাহকে পাইছেন, পাইছেন না? তাহলে আমি আপনি পাবো না কেন? আমার আপনার সমস্যাটা কি? তাহলে আজকে জিকিরের যে নমুনা, এই জিকির যদি আমার নবী করেন, আমার নবীর সাহাবিরাও করেন, আমরাও করবো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমার নবী না করলে, আমার নবীর সাহাবিরা না করলে, সেই জিকির যত সুন্দর হোক, যত মজাদার হোক, এই জিকির কিয়ামত পর্যন্ত করা যাবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জিকির ছিল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, এরকম অনেক জিকির আছে। কিন্তু আমাদের জিকির করতে হলে কি করতে হয়? দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে আমাদের জিকির। আমাদের জিকির করতে হলে অন্তরকে কি করতে হয়? প্রথমে অন্তরের দিকে লক্ষ্য করতে হয়, চক্ষু বন্ধ করতে হয়, লাইট বন্ধ করতে হয়, নারী পুরুষ একাকার হয়ে যেতে হয়, তারপরে জিকির শুরু হয়। দিলের পর্দা ভালো করে লাগাই রাখো, বাইরের পর্দা সব তুলে দাও, বাইরের পর্দার দরকার নাই, অন্তরের পর্দা হইলে চলে। আচ্ছা, এরপরে জিকিরের নিয়ত করতে হয়, জিকিরের নিয়ত করা লাগে। আমি আমার কলবের তরফ মোতাওয়াজ্জা আছি, আমার কলব আমার পীর সাহেব হুজুরের কলবের তরফ, পীর সাহেব হুজুরের কলব এখান থেকে বরিশাল, বরিশাল থেকে ফরিদপুর, ফরিদপুর থেকে সিরাজগঞ্জ, সিরাজগঞ্জ থেকে রংপুর, রংপুর থেকে দিনাজপুর, দিনাজপুর থেকে ব্রাহ্মণবাড়িয়া, ব্রাহ্মণবাড়িয়া থেকে চট্টগ্রাম, এইভাবে সব ডিস্ট্রিক্ট ঘুরে এখান থেকে ইরান, ইরান থেকে ঘুরে মদিনা, মদিনা থেকে ঘুরে আল্লাহর আরশের দিকে মোতাওয়াজ্জা, আল্লাহর আরশ থেকে জিকিরের পয়জে বরকত আমার কলবে চলে আসবে। কত জায়গায় ঘুরি, আসতে আসতে কয় মাস লাগবে? এত জায়গায় ঘুরি ফয়েজ আসতে গেলে আল্লাহ একবার। ইব্রাহিম আলাইহিসসালামকে ওই যুগের লোকেরা বলতেছিল, এ ইব্রাহিম খবরদার, এভাবে জিকির করলে হবে না, এভাবে চারিদিকে 50 জনের কলব ঘুরি তারপরে আসতে হবে। ইব্রাহিম আলাইহিসসালাম জবাব দিছিলেন, ইন্নি ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা, আমি আমার কলবকে সরাসরি ওই আল্লাহর দিকে মোতাওয়াজ্জা করে দিলাম যিনি আসমান আর জমিনের খালেক, সুবহানাল্লাহ। আমি এতদিকে ফিরাইতে পারবো না, আমি ডাইরেক্ট আল্লাহর দিকে। আল্লাহর নবীরা আমাদেরকে শিখাইছেন আমার কলব মোতাবাজ্জা থাকবে সরাসরি আল্লাহর দিকে, এতদিকে ঘুরানোর দরকার নেই। কিন্তু বেদাতি জিকির যখন করবেন দেখতে অনেক সুন্দর লাগে, সুন্দর লাগে না? চোখ বন্ধ করে লা বলে টান দিবেন, ইলাহা বলে এদিকে আনবেন, ইল্লাল্লাহ বলে কলবের মধ্যে ধাক্কা দিবেন, ধাক্কার লগে একেবারে গুনা সব পরিষ্কার, মানে সাবান দিয়েও তো পরিষ্কার হয় না, ধাক্কার লগে যে পরিষ্কার। কিভাবে করতে হয়? লা ইলাহা ইল্লাল্লাহ, এমন ধাক্কা, বাস কলব পরিষ্কার হয়ে গেছে। এখন আপনার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির কদিন করতে করতে আস্তে আস্তে কি হয়? প্রমোশন হয়, প্রমোশন হয়ে আপনি আবার শরীয়ত থেকে চলে গেছেন কোথায়? মারফাতে, মারফাতে গেছেন, জিকির অর্ধেক হয়ে গেছে। মারফাতে গেলে আবার প্রমোশন হয়েছে, জিকির কমে যাবে, আবার হবে কি? ইল্লাল্লাহ 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 লা ইলাহা বাদ, কারণ আপনার প্রমোশন হয়েছে। এবার কদিন পরে আরেকবার প্রমোশন হয়ে গেছে, এবার উঠে গেছেন কোথায়?
শরীয়ত মারফতের পরে তরিকতে উঠে গেছেন। এবার ইল্লাল্লাহর অর্ধেক করতে হবে, ইল্লা বাদ দিয়ে দিবেন, আল্লাহ 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 আল্লাহ। এই কথা বলতে বলতে দৌড়াই আসে আমার গলা ধরে ফেলবেন, দৌড়ায় মাইক লই দৌড় দিবেন, দৌড়ায় স্টেজে উঠে যাবেন, দৌড়ায় বাস ধরে উঠে যাবেন, একজন দৌড়ায় এদিকে যাবেন, একজন দৌড়ায় ওদিকে যাবেন। মানে এখন প্রমোশন হয়েছে, কয়েকগুলা সব আল্লাহর পাগল, এগুলা সবগুলা এমদাদুল্লাহ মুহাজিরে মক্কির পাগল, এগুলা সব রশিদ আহমদ গঙ্গোহি রহমতুল্লাহ এর পাগল, এগুলা এমনি পাগল হয় না। আমি বলি আমার সম্মানিত ভাই, আমরা আপনাকে অনেক মহব্বত করি, বলি এরা যদি আল্লাহর পাগল হয়, এরা বাসদরি উপরে উঠছে, হুজুরের গলা ধরছে, মাইক ধরছে, স্টেজে উঠছে, এরা কারেন্টের তার ধরি লটকে লড়া কেন? কি বলেন, কারেন্টের তার ধরি লটকার কথা না? আবার এরা তো মান্দার গাছে সিনার কথা না, অন্য গাছে সিনার কথা না, দৌড়ায় গিয়ে মান্দার গাছে অত উঠে যাওয়ার কথা, এত সুন্দর গাছ কেমনে চিনে আল্লাহর পাগলে? আল্লাহর পাগলে এত সুন্দর বাঁশ, এত সুন্দর গাছ কেমনে চিনে? আল্লাহর পাগল হলে তো মান্দার গাছে উঠে যাওয়ার কথা, আল্লাহর পাগল হলে তো কারেন্টের তার ধরিয়ে ঝুলার কথা, স্টেজের মধ্যে তো কারেন্টের তারও আছে, কোন এক আল্লাহর পাগল কারেন্টের তার ধরি ঝুলতে তো আমরা দেখি না। তাহলে বুঝা গেল আল্লাহর পাগল না, এগুলো অন্য পাগল। তাহলে এই তরিকার জিকির মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করছেন কিনা? একজন সাহাবী একটা জাল হাদিস দেখান, সহি হাদিস দরকার নাই, যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে জিকির করতে করতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গলা ধরে লটকিছে, দেখছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাগড়ি লই টান দিছে একজন আসি, এরকম ঘটনা ঘটছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথা বলতেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোলে উঠি বসিয়ে দেখছেন, তারপরে খেজুর গাছের উপরে উঠি এক সাহাবি বসিয়ে রয়েছে জিকির করতে করতে, দেখছেন কোন জাল হাদিস নাই। তাহলে বোঝা গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইবাদতের সাথে জিক্রুল্লাহর সাথে আমাদের জিক্র